দর্শক শুভ সকাল ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান আয়োজনে সবাইকে আমন্ত্রণ আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে দর্শক নতুন একটা সূর্য আমাদেরকে নতুনভাবে বাঁচার আহ্বান জানায় এবং আমাদেরকে নতুনভাবে বাঁচার জন্য প্রতিদিনই কোথাও না কোথাও থেকে খুঁজে নিতে হয় জীবনের শক্তি আজ যিনি আমাদের সাথে অতিথি রয়েছেন আজকে স্টুডিওতে রয়েছেন তিনি 1970 সাল থেকে আমাদের সঙ্গীত জগৎকে তার গায়কের মধ্য দিয়ে করে রেখেছেন মেঘ বরণ কেশের কন্যার মতো চিরতরুণ এবং আমাদেরকে প্রতিনিয়তই জুগিয়েছেন বাঁচার জন্য সঞ্জীবনী শক্তি আমাদের সাথে রয়েছেন আজ শ্রদ্ধেয় শিল্পী সুবীর নন্দী স্যার শুভ সকাল শুভ সকাল কেমন আছেন ভালো খুব ভালো আমরা আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত আজকে আমরা গান তো শুরু করবই আপনার সাথে সকালটাও ভাগাভাগি করব একটু পরিবারের সদস্যদেরকে শুভ সকাল বিনিময় করি রয়েছেন সজীব কিবোর্ডে শেখাওয়াত হোসেন রয়েছেন তবলায় দৌলত রহমান রয়েছেন গিটারে অক্টোপ্যাডে বিদ্যুৎ রায় শুভ সকাল স্যার কোন গান দিয়ে শুরু করব যেহেতু এটি আমাদের স্বাধীনতার মাস তো প্রথম সেই সমস্ত বীর শহীদদেরকে স্মরণ করে একটি গান গাইছে গানটির গীতিকার মাহমুদ রফিকুজ্জামান সুরকার খন্দকার নূর গান হে বীর তোমার জন্যে আমার গান আমার প্রাণ আমার সম্মান হে বীর তোমার জন্যে আমার গান আমার প্রাণ আমার সম্মান সম্ভাবনা তোমার জন্যে রূপে
আসি সোনার স্বদেশ আমরা আমার সম্মান এ বীর তোমার জন্যে আমার গান আমার প্রাণ আমার সম্মান এ বীর তোমার জন্যে আমার সম্মান। এই গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান আর সুরকার খন্দকার নূর আলম। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সুরকার এবং গীতিকার তার, এবং সেই সাথে আমাদের সত্যিকার অর্থেই যে এই এইভাবে আসলে যদি শ্রদ্ধাটা জানাতে পারি বীর শহীদদের প্রতি এবং সেই সাথে মুক্তিযোদ্ধাদের প্রতি, যে আসলেই তো তাদের অবদানেই, তাদের কল্যাণেই আমরা আসলে আমরা জীবিত আমরা, কারণ নিজের ভাষায় কথা বলতে পারা, নিজের দেশে মাথা উঁচু করে বাঁচতে পারার মধ্যে সম্মানের সাথে বাঁচার একটা সৌন্দর্য বোধ রয়েছে, সৌন্দর্য রয়েছে সেই জায়গা থেকে আমরা একদমই তাই। আমাদের সাথে দর্শক রয়েছেন, আমরা একটু দেখি কে আছেন আমাদের সাথে। দর্শক শুভ সকাল, একদম প্রথম কে আছেন আমাদের সাথে? শুভেবু কেমন আছেন? খুব ভালো আছি। রংপুর থেকে লক্ষ্মীদি, কেমন আছেন লক্ষ্মীদি? আমাদের সাথে আছেন, এটা অনেক আনন্দের। আমাদের সাথে সবচেয়ে পছন্দের একজন শিল্পী আজকে আছে, আমাদের গর্ব। একদম একদম, কথা বলেন। একা একা রসকদম্ব খাচ্ছেন পাবনার। আপনি আমাদের দেশের একটা নক্ষত্র। দুইটা গানের অনুরোধ আছে, একটা শুনালি হবে। একটা হচ্ছে উঠিলা ছবিতে গাইছিলেন আপনি, কত যে তোমাকে বেসেছি ভালোইটা, আর হচ্ছে আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, এই দুইটার একটা কিন্তু দাদা অবশ্যই শুনাবেন। আচ্ছা, দুইটার মধ্যে একটা শোনাবো, ঠিক আছে? হ্যাঁ দাদা, একটা শোনাবো, শেষে দিয়ে গাই একটু গান জমুক তারপরে। অনেক ধন্যবাদ। যেটা বলছিলেন যে পছন্দের যে গানগুলো রয়েছে, যেগুলোর অনুরোধ বারবার করেই আসবে, সেগুলো আমরা একটু পরে শুনবো। স্যার গানে চলে যাই। এবার যে গানটি গেছি, গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার ইমন শাহ, এটি একটি ছায়াছবির গান। ভালোবাসি রাত্রি দুপুরে, ভালোবাসি সকালে, ভালোবাসি দুপুরে, ভালোবাসি রাত্রির গভীরে, তোমার ভালোবাসা রাঙিয়ে দিয়েছে আমার মনের কবিরে, ভালোবাসি সকালে, ভালোবাসি দুপুরে, ভালোবাসি রাত্রির গভীরে, তোমার ভালোবাসা রাঙিয়ে দিয়েছে আমার মনের কবিরে, ভালোবাসি ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি সকালে জল দোয়া চোখের জল ভালোবাসি পাছা পেড়ের শাড়ির আঁচল ভালোবাসি কাজল ধোয়া চোখের জল ভালোবাসি পাছা পেড়ের শাড়ির আঁচল ভালোবাসি রূপর ধোয়া পায়ের মন ভালোবাসি মিষ্টি কথার মিষ্টি উছল ভালোবাসি ভালোবাসি সকালে ভালোবাসি বিকেলে ভালোবাসি রাত্রির গভীরে তোমার ভালোবাসা রাঙিয়ে দিয়েছে আমার মনের কবিরে ভালোবাসি সকালে ভালোবাসি বিকেলে মেঘলা কালো কোপার চুল ভালোবাসি স্বর্ণলতা কানের দুল ভালোবাসি ফোটে ফোটা গোলাপ ফুল ভালোবাসি ছোট ছোট মধুর ফুল ভালোবাসি এত ভালোবাসা কোথায় ছিল এখন আমি ভাবিনি ভালোবাসি সকালে ভালোবাসি বিকেলে ভালোবাসি রাত্রির গভীরে তোমার ভালোবাসা রাঙিয়ে দিয়েছে আমার মনের কবিরে ভালোবাসি সকালে ভালোবাসি বিকেলে ভালোবাসি সকালে ভালোবাসি বিকেলে প্রতিটা মুহূর্ত ভালোবাসার এবং ভালোবাসলেই হয়তো বা এত সুন্দর করে উপমা দেওয়া যায় এত সুন্দর করে প্রত্যেকটা লাইনের মাঝে রাজীবের লেখা তো মানে অপূর্ব অপূর্ব আর ইমন সাহেব প্রথমে প্রথম ছবির কাজ এটি ইমন সাহেব আর ইমন সাহেব প্রথমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সাথে আমরা ছিল বাহ মানে এই 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 চলচ্চিত্রের কাজের মধ্য দিয়ে আমরা দর্শকের সাথে আবার একটু কথা বলি কে আছেন আমাদের সাথে শুভ সকাল হ্যালো হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম কার সাথে কথা বলছি আমি আব্দুর রউফ দিনাজপুর থেকে বলছি একটু দাদার সঙ্গে কথা বলবো নিশ্চয়ই কথা বলবো সুপ্রভাত কেমন আছেন জি ভালো দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো এই আপনাদের সামনে গান গাইছি দাদা আপনাকে আমি দিনাজপুরে আশ্রমে 90 সালে দেখছিলাম 90 সালে হ্যাঁ 90 সালে জি আমি আপনার খুব ভক্ত আপনার কাছে দুইটা গান শুনতে চাবো একটা হচ্ছে দিন যায় কথা থাকে আর একটা হচ্ছে আমারে দুটি চোখ পাথর তো নয় আচ্ছা থ্যাংক ইউ
আজকে আমি জানি যে চমৎকার কিছু গানের অনুরোধ আমরা পাব। আমি একটুখানি আমার আজকে একদম সকাল থেকে একটা প্রশ্ন মনে বারবার ঘুরছিল, সেটা হচ্ছে যে এত এত চমৎকার কিছু গান আপনার ভান্ডারে, আপনার কাছে, আপনার ডালিতে, এর মাঝখান থেকে মনে আছে প্রথম কোন গানটা রেকর্ড করা হয়েছিল? একটা গান ছিল ওস্তাদ মীর কাসেম খান সাহেবের সুরে ঢাকা রেডিওতে। আমি তো 67 শোন থেকে আমি আমার বড় ভাই তপন কুমার নন্দী আমরা রেডিওতে গাইতাম তখন সিলেট রেডিওতে। আর ঢাকাতে আসার প্রথম আমার স্টুডিও রেকর্ড। এখন তো যেমন অনেক ডিভাইস আসতে আসতে এখন ছোটোতে চলে আসছে, তো মুজাক্কের ভাইয়ের একটা গান ছিল, মুজাক্কের ভাই রেডিওতে ছিলেন আমাদের 67 থেকে 66 থেকে ওনার পরিচয় ওনার সাথে। তো 72 একটা গান করেছিলাম, তারপরে ওনার গান। আমরা স্যার গানে যাব, তার আগে একটা ফোন নিয়ে তারপরে যাই। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। আসসালামু আলাইকুম বাবা। ওয়া আলাইকুম আসসালাম। আমি রংপুর থেকে সোহাগ বলতেছি। জি ভাই ভালো আছেন? জি আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আমাদের অতিথির সাথে কথা বলুন। আমি দাদার সঙ্গে কথা বলতে চাই। জি নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার নমস্কার। দাদা আপনি ভালো আছেন? খুব ভালো। অনেকদিন পর আপনাকে দেখা গেল টিভিতে। আচ্ছা 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 বলুন দাদা। আপনার ওই যে একটা হ্যাঁ কিছু গান আমি শুনতে চাই, অ্যাড্রেস ছেড়েও সোনার কন্যা। হ্যাঁ থাকুন, আপনি এগুলি একটু শেষে দিয়ে গাইবো। হ্যাঁ একটু জমান গান তো আজকে কিছু কিছু গান গেছে যেগুলো গাওয়া হয় না, সেই গানগুলো গেছে এবং মাঝে মধ্যে অনুরোধের গান করবো। আপনি পুরোটা অনুষ্ঠান জুড়ে থাকুন, অনেক ধন্যবাদ। জি যেমনটা আমি এর আগেও বলেছিলাম যে এই যে যে গানগুলো আমাদের বারবার করে রিকোয়েস্ট আসবে সেগুলো আমরা একটু পরে শুনবো। এবারে ওই গানটা আমি কথা ভুলে গেছি। আধার আমার ভয় করে না, এটা প্রথম যে গানটি ওইটি পড়ে গেছে যে শুরু করে দিয়েছে আরেকটা। এই গানটির গীতিকার আবুল হায়াত মোহাম্মদ কামাল আর সুরকার খন্দকার নুরুল আলম। এটাও একদম রেডিওর প্রথম দিকে, ঢাকা রেডিওর। চোখ থেকে সব আলোর সূর্য মুছে দাও ধরে আমাকে থাকতে আধার আমার ভয় করে না, আধার আমার ভয় করে না, চোখ থেকে আলোর সূর্য মুছে দাও দাও আঁধারে আমাকে থাকতে দাও, আঁধার আমার ভয় করে না। ফাগুনের কাছে এসে আগুনে বুক ভরে নিয়েছি গানের জন্যে, ফাগুনের কাছে এসে আগুনে বুক ভরে নিয়েছি এবার আমার হৃদয়ে বাঁশুরিতে আশার রাগিণী শুনে নিতে দাও, আশার রাগিণী শুনে নিতে দাও
দাও আঁধারে আমাকে থাকতে দাও আঁধার ভয় করে না চোখ থেকে সব আলোর সূর্য মুছে দাও দাও আঁধারে আমাকে থাকতে দাও আঁধার ভয় করে না আলোর জন্যে প্রার্থনা করে শেষে আগুনে বুক ভরে নিয়েছি আলোর জন্যে আগুনে কাছে এসে আগুনে বুক ভরে নিয়েছি আমার হৃদয়ে দীপ জ্বেলে পথের ঠিকানা খুঁজে নিতে দাও পথের ঠিকানা খুঁজে নিতে দাও দাও আঁধারে আমাকে থাকতে দাও আধার ভয় করে না আধার আমার ভয় করে না চোখ থেকে সব আলোর সূর্য মুছে দাও দাও আধারে আমাকে থাকতে দাও আধার করে না আধার ভয় করে না আধার ভয় করে না আমি আচ্ছা আমার কথাটা বলি তারপরে আমাদের সাথে দর্শক আছেন সেখানে যাব যেটা বলতে চাচ্ছিলাম যে সকালটা শুরু হলো যেমন করে গানে সেই গানের মধ্য দিয়ে একটার পর একটা মনে হচ্ছে যে পরশ আদর বলিয়ে দিয়ে যাচ্ছে মনের মাঝে আমরা একটু দেখি কে আছেন সাথে দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল হ্যালো হ্যাঁ হ্যালো জি কে আছেন আমাদের সাথে শুভ সকাল আমি ঢাকা থেকে ফার্মগেট এলাকা থেকে জয়শ্রী শাহ বলছিলাম জি জয়শ্রী দি কেমন আছেন আপনি ভালো আছি আমি একটু শিল্পীর সাথে কথা বলছিলাম নিশ্চয়ই কথা বলুন শুভ সকাল হ্যাঁ শুভ সকাল দাদা নমস্কার আমি অনেকদিন অপেক্ষা করছি আপনার সাথে আপনার গানটা শুনবো আপনার সাথে কথা সরাসরি কথা বলবো তো অনেক ট্রাই করে আপনার কাছে পেলাম আর কি অনেক আমার কোনো রিকোয়েস্ট নাই আপনার প্রতিটা গান আর ভালো লাগে আমি আমার খুব খুব পছন্দের একজন শিল্পী আপনার বড় ভাইয়ের মতো আপনি আমার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে ধন্যবাদ দাদা ঠিক আছে অনুষ্ঠান জুড়ে থাকুন আমি আপনাদের জন্য গাইছি ও যে গানটির কথা বলছিলাম যে একটু শুনিয়ে দিই যদি কেউ ধূপ জ্বেলে দেয় এই অন্ধ মনে জীর্ণ কোঠায় যদি কেউ এটি আমি দুজনকে ডেডিকেট করছি সরি আজকে গানের কথাটা নেই পুরো গানটি গাইতে জি আমরা কোনো একদিন সৌভাগ্য হবে এই গানটা আমি আবার আপনার পাশে বসে এমন করে শুনবো আমাদের সাথে আরেকজন দর্শক আছেন একটু কথা বলি দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল আমি ভোলা থেকে বলছি সরোয়ার
জি সরোয়ার ভাই ভালো আছেন আশা করি আমাদের অতিথির সাথে কথা বলুন জি দেন সুপ্রভাত বলেন বলেন ভালো আছেন দাদা খুব ভালো হ্যাঁ দাদা আপনার সব গান আমার ভালো লাগে সব গান তাহলে একটা একটা করে মেডলি শুনি হ্যাঁ হাজার বছর ধরে আমি বৃষ্টির কাছ থেকে কাটতে কাটতে শিখেছি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই এই গানগুলো অনেক ধন্যবাদ আমরা এই ভাগে কোন গান দিয়ে শুরু করব স্যার আমি জানি এই গানের অনুরোধ আসবে তো সেই জন্য আগে গিয়ে নিচ্ছে গানটি এই গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান আর সুরকার সত্য শাহ বন্ধু হতে চেয়ে তোমার বলে গুণ হলাম তবু একটা
কিছু হয়েছে যে একটা কিছু হয়েছে যে তাতে আমি বন্ধু হলাম বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম সবসময়। মানে মাঝে মাঝে একটা কথা বলি যে আমরা সৌভাগ্যবান যারা আসলে এই জায়গাটাতে বসতে পারি এবং আপনাদের পাশে বসে গান শুনতে পারি। কেন সৌভাগ্যবান? এই যে নতুন নতুন ভাবে ইম্প্রোভাইজ করে গাওয়া, সেটা শিল্পীর নিজের কাছ থেকে যখন শুনি, অন্যের ইম্প্রোভাইজেশন যখন শুনি ওকে ফাইন, কিন্তু যখন একদম যার গান তিনি ইম্প্রোভাইজ করে গাইছেন ওইটা যখন শুনতে পারছি, একটা অন্যরকম আলাদা একটা মানে ভালো লাগা কাজ করে। আজকে এই গানটি কিন্তু সত্যদা যখন আমাকে তুলে দিয়েছিলেন গানটা, ইট ওয়াজ মেবি 1976, মানে একদম শুরুর দিকে, তখন সত্যদা বলেছিলেন যে এই গানটা যদি তুমি ভালো করে তোলো সারা জীবন গাইতে পারো। তা আমি এক এক সময় অনেকে শ্রোতারা বলেন যে একটু চেঞ্জ করে, আমি বলি যে একই যদি আমি ডিটো যদি মানে রেকর্ডের মতো গাই তো বলুন যে একটু ভেরিয়েশন করলে হয় কি,
অনেক ধরনের শ্রোতা আছেন, কেউ চান একদম ডিটো গাইতে, আর সকালবেলা তো একটু প্র্যাকটিসও করলাম, মুশকিল হয় যে এক একদিন এক এক রকম মানে মানে ভাব তৈরি হয় যে এই গানটা এরকম গায়, ওই গানটা এরকম গায়, এরকম হয় আর কি। বাহ, আমাদের সাথে দর্শক আছেন, একটু দেখি কে আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, কথা বলুন অতিথির সাথে। থ্যাংক ইউ সো মাচ, আজকের সকালটা সুন্দর হয়ে গেল আমার স্যারের জন্য। স্যার আসসালামু আলাইকুম, আমি আপনার স্নেহ ধন্য মশিউর। হ্যাঁ, কেমন মনে আছে কিনা জানি না স্যার, অর্কেস্ট্রাতে অনেক সময় পাস করেছি আমরা, আপনার সামনে বসে গলা মেলানোর সৌভাগ্য আমার হয়েছিল। হ্যাঁ মশিউর স্যার, কেমন আছেন আপনি? ভালো স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভীষণ মনে পড়ে লাস্ট আপনার সাথে বৌদির সাথে দেখা হলো বঙ্গভবনে। হ্যাঁ রাইট রাইট স্যার, আজকে মানে আমার সমস্ত কমিটমেন্ট আমি ক্যান্সেল করে দিয়েছি, মানে বিশেষ করে 9টার সময় একটা কমিটমেন্ট ছিল, আপনাকে দেখে আমি সব ক্যান্সেল করে 10:30 নিয়ে গেছি সেই সময়টা। শোনাছি স্যার, প্রাণ ভরে স্যার। আমাদের একটা লাস্ট গান ছিল যে কোন ফাগুন, আমি অনেক চ্যানেলে গানটা শুনেছি, আজকে এই মুহূর্তে বসে আপনার কাছে শুনতে ভীষণ ইচ্ছে হচ্ছে। তার আগে বলেন স্যার, আপনি ওভারঅল কেমন আছেন? আমি ভালো আছি, ভালো আছি, আপনার সবার দোয়ায় ভালো আছি। কিউ সো মাচ স্যার, খুব ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলতে পেরে, খুবই ভালো লাগলো। এর মধ্যে অবশ্যই আমাদের এখানকার মানে পার্মানেন্ট তবলা বাদক মিলন স্যারকেও খুব মিস করছি, স্যার অসুস্থ আছেন, আমরা স্যারের জন্য শুভকামনা থাকলো, স্যার দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক। সমস্ত মিউজিশিয়ান ভাইদেরকে আমার শুভ সকাল এবং প্রচন্ড একটা খুব ভালো লাগা থেকে বলছি আবারও শুভ সকাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার আপনার ফোন করার জন্য। আর একদম যেহেতু আমাদের এখন ফাগুন মাস, রঙের মাস, তো এখন ফাগুনটা গাই, এটি আমারই লেখা, আমার শুরু করা। আমি একটু আজকে অন্য প্যাটার্নে গাইছি, এখন মিউজিশিয়ানে খুব মুডে আমার সাথে যারা বাজাচ্ছেন, কারণ আমার গাওয়া এবং বাজানো মিলিত তো একটা পরিবেশ পরিবেশ তৈরি হয়ে যায়। বেদনার সুর বাজে আমার
একুন ফাগুন হৃদয় আমার বিরহের আগুনে পুড়িনি সেদিন। সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল, একদম একদম সবাই মিলে এরকম ভাবে। আসলে এই বোঝাপড়াটা না থাকলে আমার মনে হয় গানের মাধুর্যতা বৃদ্ধি পায় না। একটুখানি জানবো যে যেহেতু গানের কথা এবং সুর এবং আপনার গাওয়া, তো সেক্ষেত্রে জানতে চাও যে ফাগুনে সবার মনে অনেক আনন্দ থাকে, তো ফাগুনে এত দুঃখ কেন? এটা দুটি হয়, অনেকে মানে ফাগুনকে অনেকভাবে দেখেন, অনেক রঙিন, আবার অনেক পাতা ঝরারও একটা দিক আছে, এটা একটা বিষয়। তো এটি অনেকটা এরকম, অনেকে তো আবার অনেক খুশি, আবার অনেকের এর পিছনে আবার দুঃখ আছে, না আছে আনন্দের মধ্যেও একটা, আবার অনেকের আবার আনন্দটা একটু বেদনার সাথে মিশ্রিত থাকে, হয়তো কোনো এক সময় ছিল সেটা উঠে এসেছে। আমরা গানে যাব, তার আগে আরেকটু দর্শকের কাছে কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আমি বরিশাল থেকে বলছিলাম, সাব্বির। জি সাব্বির, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। সাব্বির কথা বলুন, অতিথির সাথে কথা বলুন। হ্যাঁ, এনটিভি কে ধন্যবাদ জানাচ্ছি আজকে সকালে সুন্দর গান পরিবেশনের জন্য। একজন নামকরা শিল্পী, দেশের একজন বরেণ্য শিল্পীকে অনুষ্ঠানে উপস্থিত করছেন, যিনি আমাদের দেশের এক বলবো একটা উজ্জ্বল নক্ষত্র, এবং তার গাওয়া গান বাংলাদেশের আপামর জনসাধারণ, আমি বলবো যে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছেই ভালো লাগে এবং সবাই তাকে প্রিয় শিল্পী হিসেবেই মনে ধারণ করে। আমি ওনার কাছে একটা রিকোয়েস্ট করবো যে সিলেটের কিছু বিখ্যাত গান আছে, বিখ্যাত রাধা রমণের গান, হাসন রাজার গান, শিল্পীর কাছে একটা গান, আমি রবনা রবনা গৃহে, এটা সিলেট অঞ্চলে একটি বিখ্যাত গান। সেই সাথে সিলেট অঞ্চলে আরেকজন শিল্পী আছে আকরামুল ইসলাম, ওনার কিছু গান রচনা আছে বিখ্যাত। আকরামুল ইসলামের দু একটি গান, একটি অন্তত আকরামুল ইসলামের একটি গান
এবং আমি রবনা রবনা গৃহে এই গানটি একটু যদি গেয়ে শোনান তাহলে আমি খুব খুশি হব। রবনা রবনা গৃহে এটি ঠিকই আছে, সিলেটের গান, এটি মেয়েরা গায়। আমি একটা লাইন আপনাকে শুনিয়ে দিচ্ছি। আমি রবনা রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রবনা রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না। আর আক্রমণ শ্রমের সুর করে গান হাসনের গান, সোনা বন্ধে আমারে পাগল করিল, এটা আক্রমণ শ্রমের সুর। অনেকেই আমি দেখি যে গান হাসনজার গানটা বলেন কিন্তু সুরকারের নামটা কেউ বলেন না, এটি আজকে সবার জ্ঞাতার্থে বলছি। এ গানটির সুরকার আকরামুল ইসলাম, আমার খুব পছন্দের মানুষ। আর এই গানটি উনি করেছিলেন 60-এর দশকের শেষের দিকে, তারপরে অনেকেই গেয়েছেন কিন্তু খুব কষ্ট লাগে যখন আকরামুল ইসলাম নামটা অনেকে বলেন না। থ্যাংক ইউ আপনার কলের জন্য। জায়গা হচ্ছে যে আমাদের জানার জায়গার ক্ষেত্রেও যে সুরকার এবং গীতিকার আধুনিক গানের ক্ষেত্রে আমরা পাই, কিন্তু এই যে হাসন রাজার গানের ক্ষেত্রে কিন্তু এগুলো আসলে তেমনভাবে ওরকম উল্লেখিত থাকে না বলে অনেক ক্ষেত্রে জানার জায়গাটার অভাবের কারণে আমরা জানতে পারি না। অনেক ধন্যবাদ স্যার। পরে গানে যেতে চাই। পরে গেছি এবারে যে গানটি গাইছি, এই গানটির গীতিকার জিয়া হায়দার, অনেক পণ্ডিত মানুষ, আর সুরকার সত্যদা। এটি মা ছবির গান। মা ছবি এই গানটি আমি গিয়েছিলাম 76-এ, আর তখন কিন্তু ওই আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না। তারপরে সত্যদার ছবিতে গিয়েছিলাম, আর প্রথম আমি বাচসাস পুরস্কার পেয়েছিলাম, তারপরে আমাদের জাতীয় পুরস্কার আছে। খুব সুন্দর গান এটি, একটু ফোক টাইপের একটু গেছে। আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা, আমার মনের মাঝে বসত কাহার নিজে জানি না, নিজে জানি না। আমি পথে পথে ঘুরি, আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা, আবার মনের মাঝে বাস কাহা নিজে জানি না। আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা, আমার মনের মাঝে বাস কাহা নিজে জানি না। আমি পথে পথে ঘুরি, সেও তো জানে
সব দিকে যায়, উল্টো সোজা সব দিকে যায়, দিক বিদিকের জ্ঞান যে তো হলো না। আমার মনের মাঝে বসতা নিজে জানি না, আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা। আমার মনের মাঝে বসতা নিজে জানি না, আমি পথে পথে ঘুরি। তখন মারি বিষম টোকা, তখন পুঁথি কেমন বাঁধন সাধন, ভালোবাসা মায়ার শাসন কিছুই মানে না, কিছুই মানে না। তবু কোথায় গেলে মিলবে রে ঠাই, নিজে জানি না। আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা। আমার মনের মাঝে বসতা নিজে জানি না, আমার মনের মাঝে বসতা নিজে জানি না, আমি পথে পথে ঘুরি, আমি পথে পথে ঘুরি, আমি পথে পথে ঘুরি। আমরা এই ভাগে কোন গান দিয়ে শুরু করছি? রিকোয়েস্টের কিছু গান রয়ে গেছে। একটা গান আমি গাইতে চাই, এই গানটি অনেকেই শুনতে চান, দেখা হলো বলে এই গানটি গাইলেন না কেন। এই গানটির গীতিকার সাইফুল হোসেন মুকুল, আর আমারই সুর করা গান, এটি অ্যালবামের গান, এটি একটু গজল টাইপের গানটা। এত আলো
দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল।
তুমি আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে আছেন ভাই? হ্যাঁ, আমি মিরপুর থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-হাজ হোসেন তুহিন বলছিলাম। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই তুহিন ভাই, কথা বলুন। কেমন আছেন? সুপ্রভাত। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমি আপনার একজন মানে কি বলবো, অত্যন্ত ভক্ত। ইভেন আপনি কিছুক্ষণ আগে আমার এক আমার মামারই গান গাইলেন, জিয়া হায়দার। আমি জিয়া হায়দারেরও ভাগ্নে, কিন্তু জিয়া হায়দার মাকি হায়দার ওনারও ভাগ্নে ওনাদের। Nice to meet you, sir. জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার আমি আপনার প্রত্যেকটা গান আমার এবং আমাদের সকলেরই খুব পছন্দের। আমার ব্যক্তিগতভাবে কোনো নির্ধারিত কোনো গান পছন্দের বলবো না। আমি প্রথমত চাব আপনি সুস্থ থাকেন। আপনি কিছুদিন আগে অসংখ্য মানে ভীষণভাবে অসুস্থ ছিলেন, আপনি সুস্থ থাকেন, আপনি আমাদের মাঝে দীর্ঘকাল জীবিত রাখুক বিধাতা, এই প্রত্যাশা রাখি সবসময়। আপনি আমাদেরকে গান দ্বারা আবেগ আপ্লুত করে রাখবেন, এই প্রত্যাশা স্যার। অনেক ভালো থাকবেন, আপনার দোয়া করবেন। এবার গেছি কত যে তোমাকে জি হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেশেছি ভাই, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেশেছি ভাই, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
লোকেশ তুমি ছড়াবে যখন ওই কালকে ছড়ালে যখন ওই কালকেশ তুমি ছড়ালে যখন মেঘেরা পেল যেন লজ্জা মেঘেরা পেল যেন লজ্জা আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুলো সজ্জা মধুময় হলো ফুলো সজ্জা তবু এ রাত কবু যদি শেষ না হতো এ রাত কবু যদি শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে কত যে তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জান কত যে তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে এক গান হাজার কোটি মানুষের আসলে মনের কথাকে তুলে ধরেছে এবং সেই সাথে তাদের কাজটা হয় না অনেক সময় যে আমরা কথা হারিয়ে ফেলি কথা খুঁজে পাই না সেক্ষেত্রে সেই সময়ে সেই মুহূর্তের কথা হয়ে উঠেছে গানগুলো এত মানে গান সম্পর্কে আসলে কিছু বলার তো ধৃষ্টতা নেই সেটা দেখাতেও যাব না শুধু আমার এই প্রশ্নের উত্তরটা মানে আমি এইটুকুই অন্তত পক্ষে বলতেই চাই বা জানতে চাই এই প্রজন্মের অনেক শিল্পীরা আপনার গান গেয়ে তারা খ্যাতির সঞ্চার করছে বা খ্যাতি পাচ্ছে মানুষের হৃদয় স্থান পাচ্ছে তাদের জন্য ছোট্ট করে হলেও কি কিছু বলার রয়েছে আপনার পক্ষ থেকে নতুনের জন্য বলি যে রেয়াজ তো থাকবে সাথে গান শুনতে হবে অনেকে সব ধরনের গান শুনতে হবে যে আমি শুধু আধুনিক গাই সেই বলে শুধু আধুনিক গানে শুনবো সব ধরনের গান সব ধরনের জি স্যার আমাদের একদম সময় শেষ আমরা আরেকটা গান শুনবো তবে তার আগে যেটা বলতে চাই আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিব এবং আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এত চমৎকার একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিই তারপর আরেকটা গান শুনবো দর্শক আজকের মতো বিদায় নিতে হচ্ছে বিদায় নিতে ইচ্ছে করছিল না কিন্তু তারপরে বিদায় নিচ্ছি আবারও কথা হবে অন্য কোনো সকালে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং দেখতে থাকবেন এনটিভি আমিও এনটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এতক্ষণ শুনলেন আমার গান অনেক ভুল ত্রুটি হয়েছে ক্ষমা চাইছি আর তারপরে আমার সাথে যারা আমার মানে সাথে যারা বাজালেন নাহলে গানই উঠতো না তাদেরকে অনেক ধন্যবাদ তো এনটিভির একটি গান ছিল এনটিভির একটি প্রোডাকশন এটি গাজী মাজহারুলের লেখা এবং দেশের গান এটি আমারই শুরু করা আমি শাকিলা জাফর আর
তপন চৌধুরী গিয়েছিলাম। তো এই গানটি দিয়ে শেষ করে, যেহেতু আমাদের বিজয়ের মাস বাংলাদেশকে নিয়ে, যেখানে আমাদের গর্বের জায়গা, সেটি গেছে। আমার গানে রাস্তায় আমার বাংলাদেশ, আমার গানে অন্তরা আমার বাংলাদেশ, আমার গানের সংসারে আমার বাংলাদেশ, আমার গানের শেষটা আমার বাংলাদেশ। আমার গানের রেষ্টা আমার বাংলাদেশটা।